Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আরে আমায় ধনেপাতার চাটনি দাও। মা তো সবুজ চাটনি চেয়েছিল আর লাল বানিয়ে দিয়েছে। এই নিন মা খেয়ে নিন। চম্পা কোথায়? ওই যে যা, তাড়াতাড়ি মায়ের জন্য চা বানিয়ে আন। ঠিক আছে মা, তাড়াতাড়ি করো বৌমা, দেখো আমার বিপি লো হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, দু মিনিট, এই নিন। এই গগন কোথায়? তুমি তো জানোই বৌমা, ওকে না দেখলে আমার দিনটাই শুরু হয় না। তুমি মনে করা মাত্রই আমি এসে হাজির হয়ে গেছি। শোনা বাবা, বেঁচে থাক বাবা। নয়ন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। হ্যাঁ আন্টি। বাবা, তোর দোকান কেমন চলছে? গত মাসে একটু খারাপ ছিল, কিন্তু এই মাসে একটা বড় অর্ডার পাচ্ছি। তোমার আবার কি চলছে নয়ন? হ্যাঁ ঠাকমা, ওই কার্পেটের বিজনেস শুরু করতে যাচ্ছি। তা গতবার তো তুমি মেডিকেল স্টোর খুলবে বলেছিলে না, আর তার আগে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবে বলেছিলে। কি বলছো, বাদ দাও না। আরে ইটস ওকে ভাই, ঠাকমা শুধু জিজ্ঞাসা করছে। আসলে করোনার পরে মেডিকেল স্টোরের এত খারাপ অবস্থা ছিল, তো আইডিয়াটা ড্রপ করে দিলাম। যার কাজ করার থাকে না সে কাজ করেই নেয়, তোমার মতো এমন টাইম পাস করে না। জল কোথায়? দাঁড়া আমি নিয়ে আসছি, দাঁড়া। কি ঠাম্মা, এটা কেমন ব্যবহার? আমি কি ভুল বললাম? নয়ন আমার বন্ধু, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। দেখ গগন, এই ছোঁড়াটাকে আমার একদম পছন্দ না। ওকে যতটা সহজ সরল মনে হয় না, ও তেমন মোটেই নয়। থামো ঠাম্মা। এখানে ওই বুড়ি আবার আমার মাথা খারাপ করছে, তাই আমি ভাবলাম যে একবার আমার জানের সাথে দেখা করে নি। কেউ দেখে নেবে, ছাড়ো। আরে দেখতে দাও না। এই চম্পা কোথায় গেল? আমি দেখছি। সাবধানে আন্টি। গগন,
এফডির টাকা কবে বের করছো? হ্যাঁ মা, দেখছি। এফডি কবে ম্যাচিওর হয়ে গেছে বাবু? আমি কতবার তোমাকে বলেছি আর তুমি শুনতেই পাও না কানে। মা, আমি কিছুদিন ধরে দোকানে বিজি আছি, ফ্রি হলেই আমি এফডির কাজটা দেখে নিচ্ছি। এবার কিন্তু অবশ্যই করুন। এই নয়ন, তুই কবে টাকাটা ফেরত দিচ্ছিস? খুব তাড়াতাড়ি। তোর সামনেই আজকে মা আমাকে ওই এফডির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আমি বেশি দিন এটা লুকিয়ে রাখতে পারবো না ভাই। তখন এটা আমাকে বলতেই হবে যে ওই এফডির টাকাটা তুলে তোর হাতে দিয়েছি। প্লিজ ভাই, এরকম করিস না। যদি আন্টি জানতে পেরে যাই তো ওনার সামনে আমার কি সম্মান থাকবে? ভাই, তুইও তো আমার সমস্যাটা বোঝ। পরের সপ্তাহে আমার কাছে অনেক বড় অ্যামাউন্ট আসবে। ওখান থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে তোর ধার মিটিয়ে দেব, যখন এতদিন অপেক্ষা করেছিস। আর কদিন কর। চল ঠিক আছে, আসছি আমি। গগন যেন কোনো খারাপ সঙ্গে না পড়ে যায়। কি সব কথা বলেন না আপনি! আর তাছাড়া গগনের একটাই তো বন্ধু, নয়ন। হ্যাঁ বৌমা, আমি সেই নয়ন ছোনাটার কথাই তো বলছি। আমার ওর হাব ভাব একদম ভালো লাগে না। আপনি কারণ ছাড়াই চিন্তা করে না বিপিটা বাড়াচ্ছেন। বৌমা, আমার তো সে একটাই নাতি, আর ওকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। শুধু আপনার নয়, আমারও। হ্যাঁ, সেটারই তো ভয়, ও যেন কোনো খারাপ সঙ্গে না পড়ে যায়। এরকম কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন। আর বল, কেমন ছিল তোর দিন? যেই অর্ডারটার কথা বলছিলাম না, সেটা ফাইনালি পেয়েই গেলাম। আরে বাও ভাই, কংগ্রাটস। তুই বল, তোর কাজ কেমন চলছে? ভাই, কিছু ঠিক চলছে না ভাই, একটু প্রেসারে আছি আমি। আমি সব সময় তোকে সাতটা খেলতে বারণ করতাম, কিন্তু তুই আমার কথা মানিসই নি। আরে হয়ে গেছে ভাই, কি করি। আচ্ছা শোন, আমি ভাবছিলাম কি যদি তুই আমার কিছু হেল্প করতে পারিস তো। আই এম সরি নয়ন, এফডির টাকাটা নিয়েই আমি অনেক সমস্যায় আছি। এখন তোকে আরো টাকা দিয়ে সাহায্য করাটা আমার পক্ষে সম্ভব না। আরে কোনো ব্যাপার না, আমি সামলে নেব। আচ্ছা চল ভাই, আমি আসি, অনেক লেট হয়ে গেছে, বেরোতে হবে। ঠিক আছে। ঘরে চলো। চম্পা! হ্যাঁ ম্যাডাম। দেখ কে এসেছে। সবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। Thank you.
আমাকে ব্যবহার করে ছেড়ে দেবে, কিন্তু তুমি আমাকে তোমার ভালোবাসার যোগ্য, আমার জন্য এটাই অনেক। কিন্তু আমার জন্য যথেষ্ট নয় চম্পা, আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই, যাতে তোমাকে সব সুখ দিতে পারি। বেশি ওড়ার কোনো প্রয়োজন নেই, আমি জানি তোমার কি অবস্থা। অবস্থা ভালো হতে পারে যদি তুমি সাথে থাকো তো। কিভাবে? কখনো কখনো ভাগ্য তালাতে বন্দী থাকে, আর মানুষকে শুধু ওই তালার চাবি খুঁজতে হয়। এটা কোন তালার চাবির খোঁজার কথা তুমি বলতে চাইছো? এই বাড়ির সিন্দুকের চাবি। তুমি কি করে এরকম ভাবতে পারো? এটা তো তোমার বন্ধুর বাড়ি। গগন কোনো বন্ধু টন্ধু নয় আমার, ও আমাকে এই জন্যই রেখেছে যাতে ও আর ওর ফ্যামিলি মিলে আমার অবস্থার মজা উড়াতে পারে। না নয়ন, আমি এসব করতে পারবো না, যদি ধরা পড়ে যাই তো। আরে কিছু হবে না, আমার কাছে দারুণ প্ল্যান আছে। কিন্তু তুমি কি সারা জীবন ধরে লোকের এঠো পরিষ্কার করতে চাও? কারণ এই জন্মে সৎ পথে কাজ করে তুমি বড় লোক হতে পারবে না, আমি কথা দিচ্ছি। যদিও প্ল্যানটা কি? তোমায় গগনকে নিজের প্রেমের জালে ফাঁসাতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় আমার জান, যদি তুমি চাও তো যে কোনো পুরুষকে পাগল করে দিতে পারো, শুধু তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। আর আমি রেস্ট নেব, খেয়াল রাখিস কেউ ডিস্টার্ব না করে। হ্যাঁ ম্যাডাম। হ্যালো, কোথায় আছো তুমি? হ্যাঁ বলো। গগন আমার ঘরে আছে, তুমি বুঝতে পেরেছো না? বুঝে গেছি, এবার তুমি কাজে লেগে পড়ো। এই আঙুরটা সারা জীবন তোর জন্য টক রইবে বন্ধু। এই পাশের বাড়ির বাচ্চাগুলো না, তোমাকে আমি খেয়াল রাখতে বলেছিলাম না, কেউ যেন ডিস্টার্ব না করে। আসলে ব্যাপারটা, রাখো রাখো তোমার এসব ড্রামা, সত্যি কথা এটাই যে আজকাল তোমার কাজে মনই থাকে না। সরি ম্যাডাম, ভবিষ্যতে এরকম ভুল হবে না আর। গগন বাড়িতে? হ্যাঁ মা, আজ একটু ট্যাক্সের কাজ ছিল, ভাবলাম বাড়িতেই করে নেই। ঠিক আছে বাবু, আমার জন্য চা বানিয়ে নে। হ্যাঁ ম্যাডাম।
এখানে তো আমরা দেখাই করতে পারবো না। আমি ভাবছিলাম যে যদি কোথাও ঘুরতে যাই। আইডিয়াটা ভালো, আমি কিছু ব্যবস্থা করছি। কি ব্যাপার ভাই, আজকাল তো দেখা করাই বন্ধ করে দিয়েছিস, দোকানেও তাড়াতাড়ি চলে যাস। সত্যি বল, কোনো সেটিং হয়েছে না তোর? আমাকেও তো বল কে ও। আরে কিছু না রে ভাই, টাইম পাসের জন্য জাস্ট ফটিয়েছি, তেমন সিরিয়াস কিছু না। আরে আমি তো শুধু মজা নিচ্ছি। তোর কাছে কোনো জায়গা থাকে তো বল। আছে তো, আমার বন্ধুর রিসর্ট আছে শহরের বাইরে, আমি তোর জন্যই রিসর্ট বুক করছি। ঠিক আছে। নমস্কার আন্টি। নয়ন, তুমি এত নিচে কি করে নামতে পারো? মা, তুমি নয়নের সাথে এভাবে কথা বলতে পারো না। একদম চুপ কর, বাড়িতে মিথ্যে বলতে লজ্জা করলো না? কিন্তু কি হয়েছে মা? আমি ব্যাংকে এফডি এর ব্যাপারে ফোন করে জিজ্ঞাসা করেছি, তখন আমি জানতে পারলাম যে 4 মাস আগে তুই টাকা বের করে নয়নকে ট্রান্সফার করেছিস। আন্টি আমাকে ক্ষমা করে দিন, আমি এই ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। বন্ধ করো এই ড্রামা, আর আজকের পরে এই বাড়িতে তোকে যেন আর না দেখি, বুঝলি তুই? আন্টি প্লিজ প্লিজ এরকম করবেন না, গগনের বন্ধুত্ব ছাড়া আমি বাঁচতে পারবো না। মানছি যে আমি আপনার থেকে লুকিয়ে লুকিয়ে টাকা নিয়েছি, কিন্তু আমার মানসিকতা আপনাকে দেব না এটা ছিল না। এই দেখুন, এই টাকা আমি গগনকে দিতে এসেছিলাম, এটা ওই টাকার প্রথম কিস্তি। রাগের মাথায় হয়তো একটু বেশিই বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিস। আন্টি আমাকে লজ্জা দেবেন না। থ্যাংক ইউ বাবা। বৌমা আসছি মা। মায়ের কথাগুলোর জন্য সরি। আরে বললাম না কিচ্ছু হবে না। এবার ওই দিনটা বেশি দূরে নয় যখন তোদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমার পয়সা বের কর। গুড্ডু ভাই, গুড্ডু ভাই, আপনার টাকার ব্যবস্থা আমি করে নিয়েছিলাম, ওটা হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, ওটাতে সব টাকা খরচা হয়ে গেছে, খরচা হয়ে গেছে। ব্যাস, আমার জানা আছে তোর এগুলো সব সাজানো মিথ্যা কথা, আজ তুই বাঁচবি না। গুড্ডু ভাই, গুড্ডু ভাই প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দিয়ে দাও, আমি সামনের সপ্তাহে তোমার সব টাকা ডবল করে দিয়ে দেবো, সত্যি বলছি গুড্ডু ভাই। আর ডবল করে যদি টাকা না দিস তো? তো তোমার লাঠি আমার মাথা। চল ঠিক আছে, 3 দিন, 3 দিনের টাইম দিচ্ছি তোকে, আর ফেরত না দিলে না তো। হ্যাঁ বল। গুড নিউজ আছে ভাই, আমি তোর রিসর্ট বুক করে দিয়েছি আজ রাতের। ভাই এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল? আরে আমার ভাই, এ জীবন বালির মতো হাত থেকে চলে যাচ্ছে, এই জন্য যা। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে চলে আয়, তোকে ছাড়া তো কখনোই আমি পারমিশন পাবো না। চল আসছি। হ্যালো, শোনো, আজ রাতে আমাদের প্ল্যানটা সাকসেসফুল করব। ঠিক আছে, মুরগিটা আসছে, রেডি থেকো। আচ্ছা মা রাখছি এখন, পরে ফোন করছি। আমি আজ রাতের জন্য রিসর্ট বুক করেছি, তুমি কোনো অজুহাত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেও, আমি তেলি কলোনির মোড়ে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে। আজ অনেকদিন পর কলেজের বন্ধুদের সঙ্গে দেখা হলো, আর হঠাৎ করে সিমলা যাবার প্ল্যান হয়ে গেল। কবে যাচ্ছিস? ব্যাস এই কিছুক্ষণের মধ্যেই তো বেরোবো।
কিন্তু বাবু, ঠাকুমার শরীরটা ঠিক নেই, হঠাৎ করে কিছু হয়ে গেলে আমরা কি করব? মা, সেটার ব্যবস্থাও আমি করে দিয়েছি। নয়ন তোমাদের দুজনের খেয়াল রাখবে। কি নয়ন? আন্টি প্লিজ, এই বেচারাটাকে যেতে দিন, না হলে দোকানের চক্করেতে কোথাও যেতে পারে না। ঠিক আছে। থ্যাংক ইউ মা, আমি এখনই গিয়ে লাগেজ গুছিয়ে নিচ্ছি। ম্যাডাম, ম্যাডাম, ওই আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে ম্যাডাম। কোনো ব্যাপার নয়, আর যদি কোনো প্রয়োজন হয় আমাদের জানিও। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। বাই মা, বাই ঠাম্মা। নিন মা, ওষুধ খেয়ে নিন। কেমন যেন সন্দেহ হচ্ছে। কি হয়েছে? তাড়াতাড়ি উঠুন। যেদিন গগন ঘুরতে বেরোলো সেদিনই চম্পাকেও নিজের বাড়িতে যেতে হলো। এমনটা নয় তো যে দুজনে মিলে আমাদের বোকা বানাচ্ছে। এই বুড়িটা তো খুব শিয়ানা, আমার প্ল্যানটা না বরবাদ করে দেয়। কি সব বলছেন মা, আপনি ভুল ভাবছেন। কোথায় আমার গগন আর কোথায় ওই চম্পা? আমার গগন কখনো কে ওরকম চোখে দেখেইনি। বৌমা, আমি পৃথিবী দেখেছি, আর এমন মেয়েদের একদম ভরসা করা উচিত নয়। তুমি গগনকে ভিডিও কল করো। আরে আন্টি, আন্টি, ঠাকুমা, দেখো আমি তোমাদের জন্য ম্যাগি এনেছি। আরে বাবা, তুমি কেন আনতে গেলে? আমি তো এক্ষুনি রান্না করতে যাচ্ছিলাম। না আন্টি, কোনো ব্যাপার না, আপনারা স্পেশাল খাবারটা খান। তুমিও খাও না। না আন্টি, আমি খেয়ে এসেছি। আচ্ছা আন্টি, আমি আসি, আমার কিছু জরুরি কাজ আছে, যদি কিছু হয় তাহলে ফোন করে দেবেন, ঠিক আছে? এই ম্যাগিতে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, এটা খেয়েই তোমরা দুজন আরামসে ঘুমিয়ে পড়বে, আর রাত হতেই আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। আমিও না, বেকার ভয় পাচ্ছি, দুজনেই তো বেহুশ হয়ে ঘুমোচ্ছে। একটা কাল সাপ? না আন্টি, এরকম কিছু না, আপনি যেটা ভাবছেন। তুই আন্টি, এরকম কিছু না। ভালো হয়েছে মা,
নয়ন যে খাবারটা এনেছিল ওটা আমরা খাইনি। নিন মা, তুমিও খাও না। না মা, আমার বাইরের খাবার একদম স্যুট করে না, অ্যাসিডিটি হয়ে যায়। হজম তো আমারও হয় না, দেখো কত তেল এর মধ্যে। একটা কাজ করি মা, এগুলো ফ্রিজে রেখে দিই, কাল সকালে এগুলো কোনো গরিবকে দিয়ে দেবো। এই দুজন এখনো কি করে জেগে আছে? না না, আমার যে করে হোক এদের কাছে পৌঁছাতে হবে। বৌমা তাড়াতাড়ি গগনকে ফোন করো। মা ওই গগনের ফোন অফ। হে ভগবান, হে ভগবান, এখন কি হবে? আপনি চিন্তা করবেন না মা, আমি এক কাজ করি, পুলিশকে ফোন করি। এখানে মনে হয় নেটওয়ার্ক নেই মা। মা আমরা বাইরে যাই, চলুন 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 চলুন। তাড়াতাড়ি চলুন। এই দাঁড়াও, তোমাদের দুজনের ওই খাবার খেয়ে নেওয়া উচিত ছিল, কারণ ওতে আমি ঘুমানোর ওষুধ মিশিয়েছিলাম। যদি তোমরা ওই খাবার খেয়ে নিতে তাহলে তোমরা এখন ঘুমোতে, আর আমি চুপচাপ তোমাদের ওপরে পাঠিয়ে দিতাম কোনো কষ্ট ছাড়াই। কিন্তু এবার আমাকে তোমাদের মেরে ফেলতে হবে। নয়ন দেখো, তুমি এরকম করতে পারো না। হ্যালো আমার জান, আমরা করে ফেলেছি। মানে? মানে এটাই যে আমার কাছে সবকিছু আছে। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু এখন এত খুশি হওয়ার দরকার নেই, কারণ কাজ এখনো বাকি আছে। আমার দ্বারা এটা হবে না, আমি করতে পারবো না। আরে জান, এই ব্যাপারে আমরা আগেও কথা বলেছি, তুমি যত বেশি লেট করবে তত বেশি আমরা বিপদে পড়ে যাব। বেশি ভেবো না, তাড়াতাড়ি ওই গগনকে ওর ফ্যামিলির কাছে পাঠিয়ে দাও, তারপর আমরা এমন জায়গায় যাব যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। ঠিক আছে। কেন আসলো না এখনো? মনে হয় সকালে হতে চলেছে। এসে গেছে আমার জান। ধরে গে মা, মা টাম্মা, 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 আমি তোকে আমার সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম, তোকে সব কাজে সাহায্য করেছি, আর তুই আমার পিঠে ছুরি বসালি। কেন? তোর ষড়যন্ত্র তো কিছুই জানতাম না, কিন্তু যখন তুই চম্পাকে কল করেছিলি আমি জেগেছিলাম। সব কথা শুনে নিয়েছি আমি, তাই চম্পা যখন আমাকে মারতে এলো তখন কেন করলি তুই এটা?
আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার কারণে আজ আমার মার আর ঠাম্মার এত ভয়ঙ্কর পরিণতি হলো। সাহস রাখো, আমি তোমাকে কথা দিচ্ছি কি এই দুজনকে কঠিন থেকে কঠিন শাস্তি দেবো। নিয়ে চলো একে।